নমস্কার জাহি নিবলন তোমাদের সকলকেই এই ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত তো এই ভিডিওটি কিউ অ্যান্ড এ ভিডিও হতে চলেছে তো তোমাদের কোশ্চেন এবং সেই কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তো এখানে একজন কোশ্চেন করেছিল বা জানতে চেয়েছে যে পাসিং ও সার্টিফিকেট কীভাবে পাবে বা ওটা কিভাবে ও কখন নেবে তো তোমরা যারা জানো না এই বিষয়টি তোমরা সকলেই ভিডিওটি দেখো আশা করি তোমরা সকলেই এই ভিডিওটি শেষে জানতে পারবে যে পাসিং আউট সার্টিফিকেট তোমরা কোথা থেকে নেবে কীভাবে নেবে এবং কোন সময় নেবে তোমাদের আবারও বলে রাখি জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু পাসিং আউট সার্টিফিকেট মাস্ট লাগবেই পাসিং সার্টিফিকেট ছাড়া তোমরা কিন্তু জয়েন করতে পারবে না এবং আরও বলে রাখি তোমরা কোনোভাবেই ভুল ডকুমেন্টস বা জাল পাসিং সার্টিফিকেট দিতে পারবে না কারণ তোমাদের আমি বলে রাখি তোমরা যে পাসিং আউট সার্টিফিকেট সাবমিট করবে সেটা কিন্তু জয়নিং ইউনিট বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে তা ভেরিফাই করা হবে তোমরা যেখানকার পাসিং আউট সার্টিফিকেট দিবে সেখানে কিন্তু তারা ইমেল করে বা লোক পাঠিয়ে ভেরিফাই করে নেবে যে আদৌ সেই পাসিং আউট সার্টিফিকেটটি ভ্যালিড কিংবা তোমরা সেখান থেকে পাসিং আউট করেছো কি না তো তাহলে তোমরা যারা এই ইনফরমেশানগুলি জানো না তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারিস থাকে তোমরা সেমভাবে কমেন্ট বক্সে ড্রপ করো নেক্সট টাইম আমি তোমাদের সেই কোশ্চেনের উপর চেষ্টা করবো ভিডিও বানানোর বা কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার তাহলে আর কথা না উঠে শুরু করছি আজকের ভিডিওর মেন আলোচনা তো পাস লিঙ্গ সার্টিফিকেট হলো যে তোমরা লাস্ট যে কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল থেকেই পাস করে বেরিয়েছো বা তোমাদের পড়াশোনা কমপ্লিট করেছো বা তোমাদের ডিগ্রি কমপ্লিট করেছো তো সেখান থেকে কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হয় বা তারা ভেরিফাই করে একটি সার্টিফিকেট দেয় যে তোমরা নির্দিষ্ট সেই কলেজ বা ইউনিভার্সিটি থেকে পাসিং আউট করেছো তো সেই পাসিং আউট সার্টিফিকেটটি কিন্তু তোমরা যখন জয়েন করবে সেই এর সময় সাবমিট করতে হয় যে তোমার লাস্ট কি কোয়ালিফিকেশান রয়েছে বা তুমি লাস্ট কি পড়াশোনা শেষ করলে বা তোমার কোন ডিগ্রি তুমি শেষ করলে তো সেটা কিন্তু এই পাস লিঙ্গুয়েজ সার্টিফিকেটটা ভ্যালিড প্রুফ তাহলে তোমাদের এখন বলছি যে তোমরা এই পাস লিঙ্গুয়েজ সার্টিফিকেটটা কোথা থেকে তুলবে তো নর্মালি আমাদের যে এক্সামগুলি হয় সেখানে কোয়ালিফিকেশান হিসেবে অনেক পোস্টে এইট পাস অনেক পোস্টে টেন পাস অনেক পোস্টে টুয়েলভ পাস এবং অনেক পোস্টে গ্র্যাজুয়েশান থাকে যে তোমরা যারা গ্রাজুয়েশান কমপ্লিট করেছো তারাই অ্যাপ্লিকেবল বা এলিজিবল তো আমরা দেখি যে তোমরা যারা রয়েছো বা আমরা যারা রয়েছি তারা অনেক কিন্তু সেই যে মিনিমাম যে পোস্ট বা মিনিমাম যে কোয়ালিফিকেশন দেওয়া থাকে তার থেকে কিন্তু অনেক হায়ার এডুকেটেড তো সেক্ষেত্রে অনেকেই সেই এডুকেশান সার্টিফিকেট বা তার ডিগ্রি সাবমিট করে অনেকেই যে মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে সেটা সাবমিট করে তো তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে তো সেটা ছাড়াও তোমরা যদি হায়ার তোমার যে ডিগ্রিগুলি কমপ্লিট করেছো সেটা কিন্তু সাবমিট করতে পারো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু তার হায়ার যে কোয়ালিফিকেশন তার সাবমিট করে না সেটা কেন করে না বা তার কারণ আমি এই ভিডিও শেষের থেকে বলছি কিন্তু তোমরা এই পাসিংও যে সার্টিফিকেট সেটা তোমরা যখন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে বা যারা ইউনিভার্সিটি থেকে নিজের পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তোমরা সকলেই কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম হওয়ার পর তোমরা যখন রেজাল্ট পাবে তার কিছুদিন পর গিয়ে তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ থেকে তোমাদের পাসিংও তুলতে পারো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কেউই কিন্তু রেজাল্ট পাওয়ার পর বা তার কিছুদিন পর গিয়ে সার্টিফিকেট তুলি না কিন্তু যেহেতু চাকরির ক্ষেত্রে এটি সাবমিট করতে হয় তো আমরা যখন আমাদের জয়নিং টাইম চলে আসে তখন গিয়ে কিন্তু আমরা সেই সার্টিফিকেটটা তুলি তো এক্ষেত্রে বলবো যে সেটা কিন্তু কোনো সমস্যা নেই তোমরা যখন যাবে তখনই কিন্তু তোমাদের পাসিং সার্টিফিকেট তুলতে পারবে তো সেটা তোমরা রেজাল্ট পাওয়ার পর তুলতে পারো বা পরবর্তী সময় যে কোনো সময়কে তুলতে পারো তো এক্ষেত্রে তোমার খেয়াল রাখবে যে তোমাদের যখন জয়নিং হবে সেই সময়ের জন্য কোনোভাবে তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ না থাকে যদি অফিসিয়ালি বন্ধ থাকে তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো তো সেই জন্য আমি তোমাদের আগে থেকেই বলবো তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবে তোমরা তোমাদের পাসিংয় সার্টিফিকেট ঠিক সময় মতো তুলে নেবে তোমরা নিজের রেজাল্ট তার সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে গেলে বা যে কোনো একটি আইডেন্টি প্রুফ নিয়ে গেলে যে তোমাদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে গিয়ে অফিসিয়াল যারা স্টাফ রয়েছে তাদের বললেই তারা কিন্তু বলে দেবে কী কী প্রসেস রয়েছে বা তোমরা তোমাদের কিন্তু তোমাদের পাসিং আউট সার্টিফিকেট প্রোভাইড করবে তো আমি বলে রাখবো তোমরা যারা চাকরি পরীক্ষার পয়সা নিচ্ছ বা চাকরি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমরা সকলেই আগে থেকেই এই পাসিং আউট সার্টিফিকেট তুলে রাখো কারণ সকলকে কিন্তু এর সময় এই পাসিং আউট সার্টিফিকেট সাবমিট করতে হবে তাহলে তোমরা সকলে বুঝতে পারছো যে তোমরা পাসিংয় সার্টিফিকেট কথা তুলবে এবং কোন সময় তুলবে এছাড়াও বলে রাখি অনেকেই রয়েছে যারা হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তাদের কিন্তু তারা তাদের সেই ডিগ্রি বা কোয়ালিফিকেশান তারা কিন্তু সাবমিট করে না কারণ যেহেতু আমরা যে আমাদের ডিগ্রি বা কোয়ালিফিকেশান সাবমিট করি না কেন তারা কিন্তু ভ্যারিফিকেশান হয় তো সেক্ষেত্রে যারা বাইরে থেকে ধরো এম এ করে বা অন্য অন্য ডিগ্রি কমপ্লিট করে তো সেক্ষেত্রে তাদের ভেরিফিকেশন হতে একটু লেট হয় তো সেই জন্য অনেকেই কিন্তু যারা হায়ার এডুকেটেড রয়েছে তারা কিন্তু তাদের সেই ডিগ্রি বা গুলো দেখায় না কিন্তু আমি তোমাদের বলে রাখবো যে তোমাদের যাদের হায়ার এডুকেশন রয়েছে তোমরা অবশ্যই তা সাবমিট করবে কারণ ইন ফিউচার তোমাদের ডিপার্টমেন্টের তোমরা যখন জয়েন করবে পরবর্তী সময় তোমরা কিন্তু সেটার জন্য অনেক ফ্যাসিলিটি পাবে বা তোমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেতে পারো তা তোমরা ভাবো হয়তো যে হায়ার যেগুলো তোমরা বাইরে থেকে ডিগ্রি কমপ্লিট করো বা যারা হায়ার এডুকেটেড রয়েছো তো সেই সব তোমার ডিগ্রি সাবমিট করলে হয়তো তোমাদের ভেরিফিকেশন লেট হতে পারে কিন্তু বর্তমান সময় ডিপার্টমেন্ট অনেক দিক দিয়ে এগিয়ে রয়েছে তোমাদের সেই যে ভ্যারিফিকেশান তা কিন্তু ইমেলের মাধ্যমেই করে নেওয়া হয় তো আমি বলবো যদি পসিবল হয় তোমরা তোমার অবশ্যই তোমাদের যে হায়ার এডুকেশন রয়েছে সেই ডিগ্রিগুলি সাবমিট করবে এতে ইনভিশ তোমরা গিয়ে বেনিফিট পাবে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমরা ওয়া থেকে পাঁচশো মধ্যে সার্টিফিকেট তুলবে এবং কীভাবে পাবে তো এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটু লাইক করো এবং তোমাদের এছাড়াও অন্য কোনো ইনফরমেশন জানার থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে ড্রপ করবো আমার চেষ্টা করবো আমার যেটুকু জানা রয়েছে আমি সেই অনুযায়ী তোমাদের রিপ্লাই করবো তো চলো আজকের এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকো এবং ভালোভাবে প্রবেশন এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান তোমার পেয়ে যাবে তো চলো বাই বেশ জয় হিন্দ